রাধে রাধে বন্ধুরা, তো চলে এসেছি আমি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও, তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা দোলনা। তো অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল আমার যে গোপাল সোনার জন্য একটা দোলনা আনবো। যবে থেকে বাড়িতে বড় গোপাল সোনা এসেছে, তবে থেকে ইচ্ছে ছিল যে এবার জন্মাষ্টমীতে গোপাল সোনাকে আমি দোলনা এনে দেবো। যেহেতু ছোট গোপাল সোনার দোলনা আগে থেকেই আছে, তো বড় গোপাল সোনার জন্য আমার দোলনা নেওয়ার খুবই ইচ্ছে ছিল। আর এই দোলনাটাই আমি গোপাল সোনাদের জন্য নিয়ে এসেছি। আর ছোট গোপালের যে দোলনাটা আছে, সেটা ছোট গোপাল সোনার একটু ছোটই হয়, মানে এটা আমি অনলাইন থেকে নিয়েছি, তো সাইজটা বুঝতে পারিনি। কিন্তু এটা আমি নিজে মাপ দিয়ে, নিজে ডিজাইন করে এবং যেমনটা বলেছিলাম ঠিক এমনভাবেই বানিয়ে দিয়েছে। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই দোলনাটা দেখে হয়তো অত বড় মনে হচ্ছে না, কিন্তু বেশ মোটামুটি ভালোই বড় আছে। আর আমার দুই গোপাল সোনা এই দোলনাতে আরামসে বসতে পারবে। তো প্রথমে ভেবেছিলাম যে কাঠের দোলনাই নেব, কিন্তু যেই সাইজের আমি বলছিলাম সেটা আমার বাজেটের একটু বেশি হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি এই দোলনাটা নিয়েছি। আর এটা একদম আমার বাজেটের মধ্যেই হয়েছে, যেরকম চেয়েছি যতটার মধ্যে চেয়েছি ততটাই হয়েছে। তোমরা হয়তো অনেকেই দামও জানতে চাইবে, আমি জানি এরকম কমেন্ট আমার কাছে আসবেই, তো সেই জন্য আমি বলে দিচ্ছি যে সব মিলে 1700 টাকা, এবং রং আমি এক্সট্রাভাবে করেছি বাড়িতে, সেটাতে 400 টাকা খরচা হয়েছে। তার মানে টোটাল 2100 টাকার মধ্যে আমার দোলনাটা হয়ে গেছে, আর আমার খুবই পছন্দ হয়েছে এবং আমার বাজেটের মধ্যে হয়েছে। আর তোমরা যদি এটা হাইট জানতে চাও, এটা হচ্ছে লম্বায় আছে হচ্ছে 2 ফুট, আর বসাতে যেখানে বসে থাকবে সেটা 1.5 ফুটের মতন আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আংটার মতন করা আছে। তো প্রথমে এটা তারা দেয়নি, আমি ফোন করে মনে করিয়ে দিয়েছি এটা যেন অবশ্যই দেয়। তো আমি এটার মধ্যে রশি ঢুকিয়ে তারপর এটা টানলে সুবিধা হবে, তাই না? তো সেই কারণে আমি এটা দিয়েছি। আর গোপাল সোনাদেরকে কিন্তু আমি এখন দোলনাতে বসাইনি, ইচ্ছে আছে জন্মাষ্টমীর দিন দোলনাকে ভালো করে শুদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে তারপর গোপাল সোনাদের আমি আসন পেতে এখানে বসাবো। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, এত সুন্দর ডিজাইন আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের দোলনাটা কেমন লেগেছে। তো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু দোলনাটা দিয়ে গিয়েছে বাড়িতে আজকেই, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর খুব তাড়াতাড়ি তোমরা জন্মাষ্টমীর ভিডিও চ্যানেলে দেখতে পারবে। আর বড় গোপাল সোনার এটা প্রথম জন্মদিন গোপাল সোনার বাড়িতে, তো আমি খুবই এক্সাইটেড, জানি না কীভাবে করব, অনেক কিছু ভেবে দেখেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, জন্মাষ্টমীর ভিডিও, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মিষ্টি গোপাল সোনার পরিবারের সদস্য হয়ে থেকে যাও। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।